আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে আন্তরিক মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আপনাদের ভালো লাগা, ভালো থাকা এবং সুস্থ থাকা কামনা করে আমরা আজকে জানব কোলেস্টেরল খুব সহজে কমানো যায় কিভাবে। আমরা খুব সহজ খুব অনেক সময় যাতনার সম্মুখীন হই যে শরীরে কোলেস্টেরল বেড়ে গেছে। কোলেস্টেরল বেড়ে যদি বেড়ে যায়, সেজন্য আমরা কিছু সচেতনতা অবলম্বন করব এবং কোলেস্টেরল কীভাবে কমে যায় সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো, আর কমানো যেন যায়, কোলেস্টেরল যেন কমানো যায় সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো। আর আমরা জানবো যে কোন কোলেস্টেরলটা আমাদের জন্য ক্ষতিকর আর কোন কোলেস্টেরলটা আমাদের জন্য উপকারী। সো ফ্রেন্ড, চলো শুরু করা যায়। আমরা প্রথমে যেটি জানাবো সেটি হচ্ছে আমাদের শরীরে তিন ধরনের কোলেস্টেরল সাধারণত লক্ষ্য করা যায়। একটি হচ্ছে HDL, হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এটি হচ্ছে আমাদের জন্য, শরীরের জন্য খুবই ভালো একটি কোলেস্টেরল। দুই নম্বরে যেটি আছে সেটি হচ্ছে LDL, লো ডেনসিটি লিপোপ্রোটিন। এটি হচ্ছে ব্যাড কোলেস্টেরল, এটি আমাদের শরীরের জন্য খারাপ, আমাদের শত্রু কোলেস্টেরল। HDL যেমন বন্ধু কোলেস্টেরল, LDL তেমনই শত্রু কোলেস্টেরল। আর একটি কোলেস্টেরল আছে আমাদের ভিতরে সাধারণত লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এটি সাধারণত সুগার জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো থেকে তৈরি হয়, অতিরিক্ত যদি হয়ে থাকে সেক্ষেত্রে এই ট্রাইগ্লিসারাইডটা আমাদের শরীরে তৈরি হয়। সো ফ্রেন্ড, এখন আমরা কি করব, কিভাবে বুঝবো যে আমাদের শরীরে LDL বেশি আছে, HDL কম আছে, অথবা আমরা কিভাবে আমাদের শরীরের HDLটা বৃদ্ধি করতে পারি এবং LDLটা কমিয়ে ফেলতে পারি। এজন্য মেডিকেলি যে ট্রিটমেন্টগুলো সেগুলো ডক্টরের বিষয়। আপনাদের সুবিধার জন্য আমি কিছু খাদ্য মেনু নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে কোন কোন খাবারগুলো আপনার জন্য পজিটিভ। অর্থাৎ আপনার যখন কেউ ডায়েট কন্ট্রোল করে তখন সে স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে পড়ে যে আমার শরীরের চর্বি কমে যাচ্ছে, আমি শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি, এখন আমি কি করব। ফ্রেন্ড, আপনাদের জন্য কিছু খাবার আমি সাজেস্ট করতে চাই, যে খাবারগুলো আপনারা নিয়মিত খেলে আপনাদের শরীরের HDL লেভেলটা বেড়ে যাবে। যখন HDL লেভেলটা বেড়ে যাবে তখন LDL স্বাভাবিকভাবে কমে যাবে। অর্থাৎ যে কোনো জঙ্গলে বা যেখানে হোক যার সদস্য সংখ্যা বেশি তারাই তত বেশি শক্তিশালী। অর্থাৎ HDL হাই ডেনসিটি লিপোপ্রোটিন যখন শক্তিশালী হবে, লো ডেনসিটি লিপোপ্রোটিন তখন দুর্বল হয়ে যেতে থাকবে। সো ফ্রেন্ড, আমরা কিছু খাবারের দিকে লক্ষ্য করি যে আমরা কোন কোন খাবারগুলো খাবো। ফ্রেন্ড, অলিভ অয়েলের নাম সাধারণত আমরা শুনে থাকি, এটি রাসুল পাক যে খাবারগুলোর নির্দেশনা দিয়েছেন তার মধ্যে অলিভ অয়েল আর একটি আছে। এটি খাওয়া যাইতে পারে, শরীরে মাখা যাইতে পারে, অলিভ অয়েলের অনেক প্রকার উপকারিতা আছে। জলপাই তেল, এক কথায় বাংলায় আমরা বলতে চাই যে জলপাইয়ের তেল আপনার শরীরের HDL এর লেভেল বাড়াতে সহযোগিতা করে। এছাড়াও আমরা তৈলাক্ত মাছ যেগুলোতে আছে, মাছের যে তেলটা এটাকে এখানে HDL হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এরা আমাদের বন্ধু। মাছের তেল আমাদের বন্ধু, কিন্তু মাটন বা বিফ এখানে যে তেলগুলো আছে সেগুলো আমাদের শত্রু, এনিমি। সো আমরা এনিমিকে বিদায় জানিয়ে আমরা ফ্রেন্ডকে স্বাগত জানাবো। সো এক্ষেত্রে আমরা অবশ্যই মাছের তেল জাতীয় যে মাছ সেগুলোকে আমরা আমন্ত্রণ জানাবো, তেল জাতীয় মাছ খাবো এবং সব ধরনের মাংস আমরা সাধারণত কমিয়ে ফেলার চেষ্টা করবো। গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস এগুলোতে সাধারণত বেশি পরিমাণে LDL বিদ্যমান। এর পাশাপাশি আমরা যদি পর্যাপ্ত পরিমাণে কাঁচা বাদাম খাওয়ার চেষ্টা করি, শাকসবজি খাই, সেক্ষেত্রে একটা সময়ে দেখা যাবে যে আমাদের শরীরের কোলেস্টেরলগুলো কমতে শুরু করেছে, LDLটা এবং HDLটা বাড়তে শুরু করেছে। সো ফ্রেন্ড, আমরা অবশ্যই HDL যেন বাড়ে এই খাবারগুলোর দিকে আমরা অবশ্যই নজর দেব এবং খাবারের একটা তালিকা আমরা আলাদাভাবে তৈরি করার চেষ্টা করব। আমরা খেতে পারবো নাকি, কোন খাবারগুলো আমাদের জন্য ব্যাড, কোন খাবারগুলোতে LDL এর মাত্রা বেশি, LDL বৃদ্ধি করবে। এখানে আমরা সবচেয়ে বেশি যেটাতে লক্ষ্য দিয়ে থাকি সেগুলো হচ্ছে ফাস্টফুড, অ্যানি কাইন্ড অফ ফাস্টফুড, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, যেগুলো আপনারা খাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে LDL উৎপন্ন হওয়ার সম্ভাবনা থেকে যায়। এছাড়া আমরা সুগারকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখবো।
চিনিকে আমরা বয়কট করার চেষ্টা করব। চিনি আমাদের শরীরে, চিনি হচ্ছে শত্রু, চিনি আমাদের ফ্যাট বাড়িয়ে দেয় খুবই সহজে। সো আমরা অবশ্যই সুগারকে বিদায় জানাবো, আমাদের বন্ধুত্বের তালিকা দিয়ে রাখবো না, শত্রু তালিকায় রাখবো, তাতে করে দেখবো যে আমাদের শরীরে কোলেস্টেরলগুলো সাধারণত কমে গেছে। কমে গেছে কোন কোলেস্টেরল, এখানেই প্রশ্ন যে কোন কোলেস্টেরল কমে গেছে, আমাদের LDL, লো ডেনসিটি লিপোপ্রোটিন, এটিকে যদি আমরা বিদায় জানাই, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, অর্থাৎ এই কোলেস্টেরল যদি থাকে, এক কোলেস্টেরলকে বিদায় জানিয়ে আর এক কোলেস্টেরলকে আমরা আমন্ত্রণ জানাবো, তাতে করে আমাদের শরীরের কোলেস্টেরল কমে গেছে বলা যায়, অর্থাৎ LDL কমে গেছে। এর পাশাপাশি অবশ্যই আমাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, প্রয়োজনে জিমে যেতে হবে, প্রয়োজনে ডেইলি 40-45 মিনিট হাঁটার অভ্যাস করতে হবে, তাতে করে আপনাদের ঘামের সাথে কোলেস্টেরলগুলো ঝরিয়ে যাবে। আশা করি আজকের ইনফরমেশানগুলো আপনার জন্য অবশ্যই পজিটিভ হবে, কেননা এই মেনুটি সাধারণত, এই তালিকাটি সাধারণত আমাদের সুস্থ থাকার জন্য, কোলেস্টেরল কমানোর জন্য উত্তম একটি পদ্ধতি। যদি আপনারা প্র্যাকটিক্যাল জীবনে অ্যাপ্লাই করেন অবশ্যই আপনারা সুন্দর ফলাফল পাবেন। আজকের ইনফরমেশানগুলো যদি ভালো লাগে আমাদেরকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবার জন্য ভালোবাসা, শুভকামনা এবং আন্তরিক মোবারকবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।